গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৈতানের ক্লাসে। বিশ্বকুল বলা আছে, আমি খুব ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করলাম কিচেন থেকে। চা হচ্ছে, চা মানে গ্রিন কফি। এটা নিয়ে তোমার সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আজকে, পারলে যতটা পাবো শেয়ার করে দেবো, যতটা না পুরোটাই শেয়ার করে দেবো। আর গতকাল রাত্রেবেলা কালো চানা ভিজে রেখেছিলাম, কালকে লাইভে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের লাঞ্চে মেনু হচ্ছে কাবলি চানা। তাই তোমাদেরকে দেখো কতটা ফুলে ফুলে উঠেছে। এই দেখো, ঠিক আছে, বাল্যভোগ দিয়ে দিয়েছি আজকে সোমবার। রান্নার তেমন কোনো চাপ নেই, তার রান্নাটা একটু তাড়াতাড়ি মানে যতক্ষণ লাগে হবে হয়ে যাবে তাড়াতাড়ি। আর হচ্ছে ব্যাপার, আর কলমি শাক ভাজা তোমাদেরকে বলেছি, আমাদের ডায়েটে মাঝে মাঝে কলমি শাক মানে শাক জিনিসটা বেশিরভাগই থাকে, ঠিক আছে। ওর মধ্যে পড়বে একটু ক্যাপসিকাম পড়বে, আর পেঁয়াজ আর গার্লিক কিমা, আর কিছু না। আদা তোমরা দিতে পারো, টমেটো দিতে পারো, আমি যদি দিই চিকেন কিমাও দিতে পারো, মাটন কিমাও দিতে পারো। মানে হাই প্রোটিনের পর হাই প্রোটিন, এমনিতে কাবলি চানা হাই প্রোটিন প্রচুর, তার মধ্যে পড়বে আর থাকবে এক কোচ আর আরো হাই প্রোটিন। বেশি প্রোটিন খাওয়া ঠিক না একদিন, তাই না? তোমরা এই চানাটা তোমরা ডিনারও নিতে পারো। তোমাদেরকে বলে দিচ্ছি, না খুব একটা বড় না, মিডিয়াম সাইজ। হ্যাঁ, ওই ফুলটা টেস্ট ছিল, এই হচ্ছে ব্যাপার। তাই চলো ব্লগটা এখন থেকে শুরু করলে সারা দিতে কি আর কি হাসপাতাল বলতে গেলে ভালো লাগবে। আর কালকের লাইভটা সবাই দেখো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। এছাড়া পরে দেখা যাচ্ছি। কি খাচ্ছ তোমার ফ্রেন্ডসদের বলে দাও? চকলেট মিল্ক শেক। গো বয়ে গেছে। আর আমার কর্তামশাই এখানে ওটসের শেক বানাইছে, মানে বানাচ্ছে, বানানো হয়ে গেছে, আমি খাওয়ানো বাকি, তাই তো। আর আমার এখানে সব সবজি কাটিং হয়ে গেছে।
যাচ্ছি, দেখি আসি। হ্যাঁ তুছি দেখা তো জানা সনম, প্যার হোতা হ্যায় দিবানা সনম, তুছে দেখা তো জানা সনম, প্যার হোতা হ্যায় দিবানা সনম, ইয়াহাঁ সে কাহাঁ জায়ে হম, তেরি বাহোঁ মে মর জায়ে হম, তুঝে দেখা তো ইয়ে জানা সনম। ইয়ে দিল কহিয়ে লগতা নহিঁ, ক্যা করুঁ মে ক্যা কহুঁ, হো মেরা হ্যায় ক্যা লা 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 লা, যা তেরি সাঁসে মেরি। এদিকে কাবলি চানার মধ্যে, মানে কাবলি চানা তো আগে সেদ্ধ করে রেখেছি, এদিকে একটুখানি সাদা জিরে এক দুটো এলাচ ফোড়ন দিয়েছি, দারচিনি তো ছিল না, লবঙ্গ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে কেটে রাখা আনিয়ন তোমার গার্লি আর টমেটো ক্যাপসিকাম দিয়ে নিয়েছি, দিয়ে জাস্ট একটু লঙ্কার গুঁড়ো আর হলুদি গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো নুন দিয়েছি, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আর কিছুই আমি কিন্তু এতে কিচ্ছু কোনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দিইনি। আর তোমরা চাইলে, কারণ এটা ডায়েটের তো অত কিছু বেশি মশলাপাতি দিতে চাই না, একদম কম তেলেই রান্নাটা কুক করছি, আর সেদ্ধ করা কাবলি চানাটাও ঢেলে দেবো, এতে আর কোনো আমি জল দেবো না, এতে মানে প্যানে যা যা মানে যেটুকু জল ছিল প্রেশার কুকারে সেটুকুই আমি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো, একদম দেখতেই পারো বাটিতে একদম একদম মানে গ্রেভিও না, একদম ঝরঝরে জাস্ট চানাটা থাকবে, আর খেতে সত্যি কথা বলছি দুর্দান্ত টেস্ট হয়েছিল। লাঞ্চের সময় যখন খেতে বসেছি ডিম, তারপরে সাথে ছিল ডিম পোচ, জাস্ট অসাধারণ। মানে তোমরা একবার ট্রাই করো, ডায়েটের জন্য সব থেকে বড় উপকার লাঞ্চে এটার জন্য, তুমি এটা লাঞ্চেও খেতে পারো ডিনারও নিতে পারো। চলো আজকে তোমার সাথে শেয়ার করো ট্রিপস অ্যান্ড ট্রিক্স। আজ তো আর তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক দিন ভিডিওতে কিছু না কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, আজকে তোমার সাথে শেয়ার করবো আমি যে লিকুইডটা তৈরি করে রাখি আর বেসিন তারপরে গ্যাসটা সব কিছু ক্লিন করার জন্য। চলো দেখে নাও, এখানে আমি বোতলে নিয়ে নিলাম ভিনিগার, একদম হাফটা নিয়ে নিলাম ভিনিগার, দেখতেই পাচ্ছ। এর মধ্যে নিয়ে নেবো খাবার সোডা, মানে বেকিং সোডা যেটা আমরা বলা হয়, সেটা আমি ছোটো চামচে এক চামচের মতো নিয়ে নেবো, নিয়ে তারপরে নিয়ে নেবো যে সাবান লিকুইডটা আমি ইউজ করি সেটাও নিয়ে নেবো, নিয়ে পরিমাণ মতন জল নেব, কারণ জল বেশি এমনিতে দেখতে পাচ্ছ গ্যাজের মতন উঠছে ফেনা ফেনা টাইপের, তাই হাত মানে দেওয়ার পর আবার যদি জল লাগে আমি আবার পরে জল অ্যাপ্লাই করে নেব, ঠিক আছে, নাহলে তো ওই একদম ফেনা হয়ে বেয়ে বেয়ে পড়বে ওই কারণেই। এটা কিন্তু সব থেকে ভালো তোমার কিচেন ক্লিন করার জন্য, গ্যাস গ্যাস স্টোভ তারপরে তোমার বেসিন তারপরে টাইসগুলো, ঠিক আছে, সব তুমি এটা দিয়ে ক্লিন করতে পারো, জাস্ট একদম চকচকে থকথকে হবে, একদম মুখ দেখা যাবে। এটা তোমরা অবশ্যই ঘরে বানিয়ে রেখো, শুধু রান্নাঘরের জন্য বানিয়ে রেখো, আর কোনো মানে ককরোচ মকরোচ কিছুই আসবে না, জাস্ট দারুণ একটা রেসিপি তোমার সাথে শেয়ার করলাম, ট্রিপস অ্যান্ড ট্রিপস অনলি ফর কিচেনের জন্য।
তখন তোমার সাথে আমি সামনেই কথা বলছিলাম, কারণ সামনে ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ আসছিলো, তোমরা হয়তো কি প্রবলেম হবে, ওই কারণে আমি ভয়েস ওভার দিলাম। তখন তোমাদের বলছিলাম চানাটা জাস্ট অসাধারণ টেস্ট হয়েছিলো খেতে। তারপরে কর্তাকেও জিজ্ঞেস করলাম কী গো খেয়েছি, মানে কেমন হয়েছে। আমি মেয়েকে বলছি তুমি তো আমাকে জিজ্ঞেস করলে না, আমি বললাম দারুণ হয়েছে। আর তখন আমি তোমাদেরকে বলছিলাম যে এই চানার থালিটা তোমরা এটা লাঞ্চও খেতে পারবে, ডিনারও খেতে পারবে, দেন ওয়েট লস খুবই তাড়াতাড়ি হয় আর খুবই ভালো। আর তোমরা যদি 7 ডে যদি নানা রকমের খাবার খেতে পারো তাহলে আর কে দেখে, জাস্ট ওয়েট লস তাড়াতাড়ি তোমরা করতে পারো। যদি মনে করো যে আমি ওয়েট লস করবো, জার্নিতে থাকবো, চ্যালেঞ্জ করো যে আমি ওয়েট লস করেই ছাড়বো। একটু চ্যালেঞ্জ মানুষের করতেই হয়, তাই না? আর আমি কিন্তু ভয়েস ওভার দিয়েছি, আমি এখন ডাইনিং টেবিলে বসে রয়েছি, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ আসে ঘন্টা, কারণ সন্ধেবেলায় আমি এটা এডিটিং করছি, কারণ আমার জানলা দরজা সবই খোলা, কারণ সব বন্ধ করলে তো হবে না, এদিকে পাখা টাকা সবই বন্ধ। আর আমি ততটাই খামছি, আর তোমার সাথে ভয়েস ওভার দিচ্ছি, কথাও বলছি। প্লিজ একটু ম্যানেজ করো, তোমরা ইগনোর করো সাইডে আওয়াজগুলো, কারণ যে তোমাদেরকে বলেছি আমার একদম রাস্তার ওপরেই আমার বাড়ি, তাই একটু প্রবলেম হতেই পারে, তাই প্লিজ মানিয়ে নিও। তোমরা যদি একটু ম্যানেজ করতে পারো তাহলে আমি খুব খুশি হব এতে। তাই চলো ভিডিওটা দেখতে থাকো, মানে আজকে তোমার আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে। প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাই চলো সবাইকে টাটা।